নজরে পড়ছে রাজ্যের দুষ্কৃতীরা। মালদার মানিকচক ও রুস্তমপুর ঘাটে নজরদারির জন্য বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার। সিসি ক্যামেরার মাধ্যমেও চলবে লাগাতার নজরদারি। পুরো পরিকাঠামো গড়ে তুলবে, খরচ হবে প্রায় 1 কোটি টাকা। পড়শি রাজ্য থেকে দুষ্কৃতীরা ঢুকে এখানে গোলমাল পাকাচ্ছে, অপরাধ সংগঠিত করে চম্পট দিচ্ছে ঝাড়খণ্ডে। গত কয়েক বছর ধরে বারবার এই অভিযোগ উঠেছে। পাশের রাজ্য থেকে এ রাজ্যে ঢোকার যতগুলি পথ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মালদার মানিকচকের দুটি ফেরিঘাট। মানিকচক ও রুস্তমপুরের দুটি ঘাট দিয়ে সহজেই পড়শি রাজ্য থেকে এ রাজ্যে ঢুকে পড়া যায়। সেই পথ এবার বন্ধ করতে চায় মানিকচক ব্লক প্রশাসন। মানিকচক ও রুস্তমপুর ঘাটে এবার বসছে ওয়াচ টাওয়ার। সিসি ক্যামেরার মাধ্যমেও সারাক্ষণ নজরদারি চালাতে চায় মালদা জেলা প্রশাসন। পুলিশ পাহারা ছিলই, এবার নতুন এই ওয়াচ টাওয়ার বসানো হলে ফেরিঘাটে ওভারলোডিং এর দিকেও নজর রাখা সম্ভব হবে। ঝাড়খণ্ড থেকে আসা ডাকাত দলের চুরি ডাকাতিও রোখা যাবে, আশাবাদী প্রশাসন। মানিকচক যেহেতু একটা বর্ডারিং এলাকার মধ্যে পড়ছে, পাশে ঝাড়খণ্ড আছে, ওয়াচ টাওয়ারটা লাগালে আমাদের পুলিশের পক্ষে নজরদারি অনেক সহজ হবে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রাইমের ঘটনা আমরা দেখেছি, লাগে ওয়াচটাওয়ার থাকলে আমাদের নজরদারি করতে অনেক সুবিধা। পরিকল্পনার জন্য প্রাথমিক খরচ 1 কোটি টাকা ধরা হয়েছে। সরকারি উদ্যোগে ও ব্যবস্থাপনায় শীঘ্রই শুরু হবে কাজ। ওয়াচ টাওয়ার বসে গেলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য রোখা অনেকটাই সম্ভব হবে, আশাবাদী মালদা জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।